চিন্তা করেন বুঝলাম না, গাছ কাটলে কাটলেই যারা গাছের বিজনেস করে তাদেরকে দেওয়া হবে, তাদের লাভ হবে, নিজেদের পকেট বাড়ি হবে। গোপনীয় বিষয় যেটা যাদের কন্ট্রোভার্সি থাকতে দেবো না, বাড়ি থেকে সবাই বেরিয়ে আসুন এবং এই এই মুভমেন্টে লাগুন। ইতিহাস তো পড়েছিলাম চিপকো আন্দোলন, গাছের লেগে থাকতো সাঁওতাল মহিলারা। আমাদের একটাই কথা, এভাবে যদি গাছ কেটে যদি স্মার্ট সিটি করা হয়, দ্যাট কাইন্ড অফ স্মার্ট সিটি উই ডোন্ট নিড। সবাই সমবেত হয়েছে, ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীরা সবাই। যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই হঠাৎ করে দেখলাম মানে খুব বাজেভাবে গাছগুলোকে কাট করা হয়েছে। ওই দিক দিয়েও আমরা দেখতে পারবো যে গত রবিবার কি আগের দু তিন সপ্তাহ আগে ওই সাইডের গাছগুলিও কাটা হয়েছে, তখন আমি এখানে ছিলাম না। আজকে এখানে দেখানোর পর আমি আমার ফ্রেন্ড সার্কেলকে এবং ডিফারেন্ট ইউনিভার্সিটি, ভেটেনারি, ইকফাই ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে সব সমস্ত ছাত্রছাত্রীরা আজকে একত্রিত হয়েছি শুধু প্রোটেস্ট করার জন্য। যখন এসে আমরা জিজ্ঞেস করলাম কেন এই গাছগুলো এভাবে কাটা হচ্ছে, বলছে স্মার্ট সিটি করবে, গভর্নমেন্ট ডিসিশন, গভর্নমেন্ট অর্ডার আছে, আমাদের কাটতে হবে। তখন আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গাছ কাটার অর্ডার দেওয়া হয়েছে গাছ কাটার জন্য। আমরা বললাম যে আমরা এই গাছ কাটতে দেবো না, ডু হোয়াট এভার ইউ ওয়ান, আমরা গাছ কাটতে দেবো না। স্মার্ট সিটি কি তোমরা চাও না? আমরা বললাম রিয়েলি উই ডোন্ট নিড দ্যাট কাইন্ড অফ স্মার্ট সিটি, যে স্মার্ট সিটির মধ্যে গাছপালা নেই, কংক্রিটের শহরই থাকবে আগরতলা, সেই সেই শহর আমরা চাই না যেখানে মানুষ অক্সিজেন নিতে পারবে না। অ্যামাজন অরণ্য কিছুদিন আগে ধ্বংস হলো, কী পর্যন্ত টন টন অক্সিজেন সরবরাহ করতো, আজ এই অক্সিজেন ছাড়া আমরা সব দিকে পলিউশনগ্রস্ত। ত্রিপুরার এয়ার পলিউশন অনেকটাই মাত্রায় বেশি, এগুলি গাছ আমাদের বাঁচায়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মানুষ সবারই জানা, সবাই সমাজ সচেতন, কেউ উঠে আসতে চায় না। আমরা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই আসুন আমাদের সাথে, আসুন এই কংক্রিটের শহর থেকে কিছুটা মুক্ত করুন এবং বৃক্ষরোপণ করুন, গাছ লাগান এবং কাটা বন্ধ করুন। ধন্যবাদ। গভর্নমেন্ট স্ট্যান্ড করেছে, গভর্নমেন্ট স্ট্যান্ড করেছে, আমি গাছ কাটবো, স্মার্ট সিটি করবো, সব কিছু করবো স্যার, এভরিথিং ইজ ওয়েল। আমরাও চাই স্মার্ট সিটি হোক, শহর উন্নত হোক, আর কত কংক্রিট পুরো হয়ে যাচ্ছে স্যার। সমবেদনা জানিয়েই ডিএফওর সঙ্গেও কথা বলেছি, মিউনিসিপ্যাল কমিশনারকেও আমি ইনফর্ম করেছি যাতে এগুলি বিবেচনা, এই ধরনের অ্যাক্টিভিটি থেকে মানে আমরা এটাকে স্টপ করার জন্য তোমাদের হই না স্যার, রিটেন একটা আপনি দেবেন। আমার রিটেন দেওয়ার কোনো অথরিটি না স্যার, অথরিটি হলো তোমার মিউনিসিপ্যাল কমিশনার, আমি তোমাদের হয়ে কমিশনারকে বলেছি। কমিশনারকে বলুন আমাদের সাথে একটু কথা বলার জন্য এবং রিটেন আমাদের আশ্বস্ত করার জন্য। আমার কথা শুনুন, উনি অ্যাভেলেবেল না স্যার, যেই ডিএফওর সঙ্গে কথা বলেছি, ওনার ফোন থেকেই কথা বলেছি, এনিওয়ে উনি তো বন্ধ করে দিয়েছে। এবার তোমরা রেস্ট এসিওর থাকো যে যত করে এটা এরকম না যে তোমাদেরকে ফাঁকি দেওয়া, তোমরা রেস্ট এসিওর যে ডিএফওর সাহেব এই কাজটা করার আগে অ্যাটলিস্ট আমার বলেছি ঠিক আছে। আর আমি যেহেতু আজকে সানডে আমি তাদেরকে ফোন করে পাচ্ছি না, আমি তাদেরকে ফোর্স করতে পারছি না, এনিওয়ে যদি আমার মিস কল পেয়ে ওরা যদি ফোন করে আমি তোমাদের বিষয়টা মেনে নিতে পারি। ওকে এই জাস্ট আমি একটা সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছিলাম, এমন সময় খবর পেলাম যে এখানে ওই গাছ কাটা হচ্ছে, কিছু স্মার্ট সিটির অ্যাক্টিভিটি বোধ হয়। আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টকে তারা চিঠি দিয়ে এগুলি করার জন্য বলেছে, অ্যাকর্ডিংলি এরা ফরেস্ট ডিপার্টমেন্ট এসছে। তো অ্যাক্টিভিস্টদের আমরা একটা একটা অনুরোধ আমাদের যে এই কাজটা থেকে
তাদেরকে আমরা বিরত করেছি এবং ডিএফওর সঙ্গে আমি কথা বলে ডেভেলপমেন্ট আমাদের চলবে এটা তো কোনো অস্বীকার করার কিছু নেই বা এটা আমরা করতে হবে মানুষের প্রয়োজনে। তো এটা একটু ভেবে দেখা যে কোথাও যদি গাছ নিধন করার ক্ষেত্রে কোনোভাবে যদি আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি বা আগামী দিন ওয়াইডনিংয়ের জন্য রোড ওয়াইডনিংয়ের জন্য আমরা অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারি কি না গাছগুলিকে এখানে বাঁচিয়ে রেখে সেটা চেষ্টা করা হবে এবং তাদেরকে আমি বলেছি যে তোমরা এই সময়ে তোমাদেরকে এটা তোমরা বিরত থাকো। আমরা কথা বলেছি ডিএফওর সঙ্গে আমি কথা বলেছি উনি মিউনিসিপ্যাল কমিশনারকে এটা পুনর্বিবেচনার জন্য বলবেন এবং আরও কি করা যেতে পারে আরও উন্নত পদ্ধতিতে আমরা গাছকে বাঁচিয়ে রেখে কি করতে পারি সেটা নিয়ে আমরা ভাবব। তো ওনারা ওরা আশ্বস্ত হয়েছে এর জন্য ওনারা এটা থেকে বিরত হচ্ছে। নমস্কার স্যার।